नमस्कार, मैं डॉक्टर शमीक हाजरा। आज के वीडियो कोविड वैक्सीन नहीं। शुरू करें एक छोट गल्प दिए। गल्पटा एक जन हांगेरियन महिला बायोकेमिस्ट, जिन्हें जन्मसूत्रे हांगेरियन, कर्मसूत्रे प्रथमे हांगेरियन, परवर्तीकाले अमेरिकान, एवं उन्नी 1990 साल थेके एकटी नतून टेक्नोलॉजी निये गवेषणा करे जाच्छेन एवं गवेषणार जन्य विभिन्न विश्वविद्यालयेर ग्रांट चेये जाच्छेन। तत्कालीन समय वैज्ञानिकरा तार ए नतून आईडियाटाके खूब एकटा गुरुत्व देननि एवं उनी यूनिवर्सिटी अफ पेंसिलवेनियाते निजेर मतनई गवेषणा करे जाच्छिलेन। परवर्तीकाले 2013 साले एकटा कम्पानी तैरि हय, वेंचार कैपिटालिस्ट कम्पानी, जारा ओई टेक्नोलॉजीटा निये काज करते आग्रह देखाय। এবং তখন ভদ্রমহিলা বুঝতে পারেন যে শুধু ইউনিভার্সিটিতে থাকলে হবে না, এবং উনি একটি মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে সাইন্টিফিক অ্যাডভাইজার এবং পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করেন। কালের চাকা গড়ায় এবং 2020 সাল নাগাদ উনার সেই টেকনোলজি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এবং রিসার্চ ভ্যাকসিনে একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়। কে সেই মহিলা, কি সেই টেকনোলজি, আসছি তার আগে একটু কোভিড নিয়ে কথা। কোভিড-19 2020 সালের গোড়া থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, প্রথমে মহামারী এবং কালক্রমে অতিমারী রূপে কোটি কোটি মানুষকে আক্রান্ত করে এবং বহু মানুষ মারা যান। এই অতিমারীর সময় মানে সূচনার সময় থেকেই বিজ্ঞানীরা চেষ্টা করতে শুরু করেন সারা পৃথিবী জুড়ে এর বিরুদ্ধে একটা প্রতিষেধক অর্থাৎ টিকা তৈরি করার জন্য। সারা পৃথিবী জুড়ে কাজ শুরু হয়ে যায়, কিন্তু প্রথম প্রতিবন্ধকতা আসে করোনা ভাইরাসের গঠন নিয়ে। করোনা ভাইরাস আমরা জানি একটা গোলাকার ভাইরাস, তার সারা শরীরে সুরের মতন থাকে, যেগুলোকে আমরা বলি স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনটা করোনা ভাইরাসকে মানব শরীরের কোষে সংযুক্ত হতে এবং কোষকে সংক্রমিত করতে সাহায্য করে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা খুঁজে বার করলেন যে স্পাইক প্রোটিনটাই হচ্ছে পোটেনশিয়াল টার্গেট ভ্যাকসিন তৈরি করার জন্য। কিন্তু মুশকিলটা হলো এই স্পাইক প্রোটিন এবং এর যে মূল অংশ অর্থাৎ রিসেপ্টর বাইন্ডিং ডোমেন, এটা একটা ছাতার মতো। ছাতাটা স্বাভাবিক অবস্থায় বন্ধ থাকে, শুধু কোষে যখন সংযুক্ত হয় তখনই ছাতাটা খুলে যায়। খুলে যাওয়া ছাতা না পাওয়া গেলে এই জায়গাটাকে খুঁজে বার করা অসম্ভব হয়। সারা পৃথিবীতে বিজ্ঞানীরা এটা নিয়ে কাজ করতে থাকেন এবং অবশেষে এই ছাতাটাকে খুলে থাকা অবস্থায় স্টেবিলাইজ করা সম্ভব হয়। এবং যেই এটা করা সম্ভব হলো, কোভিড ভ্যাকসিনটা থিওরিটিক্যাল অবস্থা থেকে সত্যিকারের একটা বাস্তব ভ্যাকসিন হিসেবে ল্যাবরেটরিতে তৈরি হওয়া শুরু হলো। সারা পৃথিবীতে বিভিন্ন ভ্যাকসিন শুরু হলো, ক্যান্ডিডেট ভ্যাকসিনস, কিন্তু একবার ল্যাবরেটরিতে তৈরি হওয়ার পরে সেটা সত্যি সত্যি মানব দেহে উপকারী কিনা তার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ল। এটাকে আমরা বলি ক্লিনিক্যাল ট্রায়ালস। এই প্রথম দুটো পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালস অর্থাৎ ফেজ 1 আর ফেজ 2, এখানে কিছু সুস্থ স্বয়ংসেবকের শরীরে ভ্যাকসিনটা দিয়ে দেখা হলো প্রথমত এটা নিরাপদ কিনা, দ্বিতীয়ত এটা কার্যকারী কিনা। যে সমস্ত ক্যান্ডিডেট ভ্যাকসিন এই প্রথম দুটো ধাপ পেরোলো তাদেরকে জনসমষ্টিতে প্রয়োগ করার ছাড়পত্র দেওয়া হলো ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে, যেখানে একটা বরিষ্ঠ সংখ্যক মানুষের মধ্যে টিকাটা দেওয়া হবে দেখার জন্য যে এটা নিরাপদ এবং এটা কার্যকরী তার নিশ্চিত প্রমাণ খুঁজে বার করার জন্য। সারা পৃথিবী জুড়ে অনেকগুলো টিকা এই ফেজ 3-তে গেল এবং ফেজ 3 ট্রায়ালের ডেটা যখন সামনে আসলো তাদেরকে মার্কেটে নিয়ে আসার জন্য, মানুষকে দেওয়ার জন্য এমার্জেন্সি ছাড়পত্র দেওয়া শুরু হলো। আমেরিকাতে মডার্না ভ্যাকসিন, ফাইজার বায়োনটেক ভ্যাকসিন, J&J ভ্যাকসিন বা নোভাভ্যাক ভ্যাকসিন, ইংল্যান্ডে অক্সফোর্ড অ্যাস্ট্রাজিনেকা চ্যাডক্স ভ্যাকসিন, রাশিয়াতে গামালায়া ভ্যাকসিন, আমাদের দেশে ভারত বায়োটেক ICMR ভ্যাকসিন, চীনে সাইনোফার্ম ভ্যাকসিন, এই সবগুলোই ফেজ 3 ডেটা ফেভারেবল হলো অর্থাৎ ফেজ 3 ডেটার কার্যকারিতা এবং নিরাপত্তা দুটোই প্রমাণিত হওয়ায় আস্তে আস্তে জেনারেল পপুলেশনকে টিকাটা দেওয়া শুরু হলো। আমাদের দেশে কী কী টিকা আসলো, একটা যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন, যেটা সেরাম ইনস্টিটিউট আমাদের দেশে তৈরি করলো যার নাম হলো কোভিশিল্ড, আর একটা ভারত বায়োটেকের তৈরি দেশজ ভ্যাকসিন যার নাম হলো কোভ্যাকসিন। যেই দেওয়া শুরু হলো স্বাভাবিক প্রশ্ন উঠলো যে কোভিশিল্ড না কোভ্যাকসিন কোনটা ভালো, কোনটা বেশি নিরাপদ।
এটার উত্তর দেওয়ার জন্য আমি বাঙালি তো আবার ভোজন রসিকও বটে, একটু মাছের সাহায্য নিই। আচ্ছা বলুন তো, ইলিশ মাছ না চিংড়ি মাছ কোনটা বেশি ভালো? এই তর্কের কি কোনোদিন কোনো সমাধান হয়েছে, না আগামী 1000 বছর এই তর্কের কোনো সমাধান হবে? কেউ ইলিশ মাছ পছন্দ করেন, কেউ চিংড়ি মাছ পছন্দ করেন, যে ভোজন রসিক সে দুটোই পছন্দ করে। আর যখন আমাদের খিদে পায় তখন ইলিশ বা চিংড়ি যেটাই দেওয়া হোক না কেন আমরা চেটে পুটে পেট ভরে খাই। এখন তো আবার মেনুতে পাবদা মাছও এসে গেছে, অর্থাৎ গামালায়া ইনস্টিটিউটে স্পুটনিক ভি। আমাদের এখন টিকাটা নেওয়া প্রয়োজন, কারণ এখন মহামারী চলছে। দেখা গেছে যে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক ভি তিনটেই যথেষ্ট পরিমাণে নিরাপদ, অর্থাৎ কোনো প্রাণঘাতী পার্শ্ব প্রতিক্রিয়া এদের নেই এবং যথেষ্ট পরিমাণে কার্যকরী। কার্যকারিতাটা কী করে বোঝা যায়? কার্যকারিতাটা বোঝার পরিমাপ হলো ভ্যাকসিনটা দেওয়ার পরে আমাদের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হলো। দেখা গেলো এই তিনটে টিকাই আমাদের শরীরে 60-90% ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে পারঙ্গম, অর্থাৎ তিনটে টিকা যথেষ্ট কার্যকরী। সুতরাং ইলিশ, চিংড়ি, পাবদা যেটাই পাওয়া যাচ্ছে চেটে পুটে পেট ভরে খেয়ে নেওয়াটাই এই মুহূর্তের একমাত্র লক্ষ্য। কিন্তু চেটে পুটে খেতে যাবই বা কেন? আমার তো গত বছর কোভিড হয়েছিল, ইনফেকশন হওয়ার জন্য আমার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, আমি তো এমনিতেই প্রোটেক্টেড। মুশকিল হলো দেখা গেছে যে ন্যাচারাল ইনফেকশনের পরে অ্যান্টিবডি নিশ্চিতভাবে তৈরি হয় 88% মানুষের ক্ষেত্রে, কিন্তু সেই অ্যান্টিবডিটা 58% মানুষের ক্ষেত্রে 3 মাসের পর থেকে আস্তে আস্তে কমতে থাকে এবং 6 মাস হয়ে যাওয়ার পরে সেই অ্যান্টিবডির পরিমাণ এতটাই কমে যায় যে নতুন করে আরেকবার ইনফেকশন এবং অসুখটা হওয়ার সম্ভাবনা একই রকম হয়ে যায়। অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারাল ইনফেকশনের ক্ষেত্রে পরে পাওয়া যায় না প্রায় 70% মানুষের ক্ষেত্রে। বেশ, কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরেও তো তাহলে অ্যান্টিবডি কমে যেতে পারে, ভ্যাকসিনটা নিয়েই বা তাহলে আলাদা করে লাভ কী? যথাযথ, ভ্যাকসিন দেওয়ার পরেও অ্যান্টিবডি কমে যেতে পারে, কিন্তু এখন অবধি যে বৈজ্ঞানিক গবেষণালব্ধ তথ্য আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীর সবকটা ভ্যাকসিনের ক্ষেত্রেই 6 মাস অবধি যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি শরীরে থাকছে। আমাদের কাছে 6 মাসের পরে তথ্য এই মুহূর্তে নেই, আমরা জানি না 8 মাস, 9 মাস বা 1 বছর বাদেও সেটা থাকছে কি না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় 6 মাস অবধি অ্যান্টিবডি প্রোটেকশনটা ভ্যাকসিনের পরে নিশ্চিতভাবে থাকছে। আর আমরা দেখলাম তো যে কোভিডের এক একটা ঢেউ 4-5 মাস পরে পরে আসে, সুতরাং যদি বেশিরভাগ মানুষকে আমরা ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি, যদি বেশি সংখ্যক মানুষের কাছে ভ্যাকসিনটা পৌঁছায় তাহলে তার প্রতিরোধ ক্ষমতা অন্তত 6 মাস থাকবে। সুতরাং 4 মাস পরে ওই যে বলা হচ্ছে থার্ড ওয়েভ আসবে, ওই থার্ড ওয়েভের সময়টাকে আমরা অনেকটাই প্রতিহত করে দিতে পারবো। সুতরাং ইলিশ, চিংড়ি, পাবদা যেটাই পাচ্ছেন গোগ্রাসে খেয়ে নিন, সেটাই একমাত্র পরবর্তী ঢেউগুলোকে সামলানোর রাস্তা। বেশ, আপনার কথা শুনে না হয় টিকাটা নিলাম, একটা ডোজ পেলাম, পরের ডোজটা কবে পাব? আগে তো বলছিলেন 1 মাস, তারপর বললেন 2 মাস, এখন বলছেন 3 মাস। লোকে তো বলছে যে আমার জীবন ফুরিয়ে আসবে, টিকার দ্বিতীয় ডোজ আর আমি পাব না। সত্যি কি তাই? এটা ঠিক, কোভিশিল্ড বলে টিকার ক্ষেত্রে এখন 3 মাসের গ্যাপ দিতে বলা হচ্ছে দুটো ডোজের মধ্যে, কিন্তু তার পিছনে একটা মজার গল্প আছে, বুঝলেন? মজার গল্পটা এরকম যে এটা তো ইংল্যান্ডের টিকা, অক্সফোর্ডের, এবং এর ট্রায়ালটাও ইংল্যান্ডে হচ্ছিল, তো শুরু হয়েছিল দুটো ডোজের মাঝখানে 28 দিনের গ্যাপ ধরে। কিন্তু যখন ট্রায়ালটা চলছিল কিছু মানুষের ক্ষেত্রে সেকেন্ড ডোজটা 28 দিনে দিতে গিয়ে মিস হয়ে গেল, তাদেরকে খুঁজে বার করে তাদের সেকেন্ড ডোজটা 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহে দেওয়া হলো, আর সেই তথ্যগুলোকে পর্যালোচনা করা হলো। খুব মজার জিনিস বেরিয়ে এলো, দেখা গেল যে 12 সপ্তাহে যারা দ্বিতীয় ডোজ পেয়েছে তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি রেসপন্সটা সবচেয়ে বেশি, 80.6%। এইটা যখন জানা গেল, বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তাভাবনা করতে শুরু করলেন, সারা বিশ্বের প্রফেশনাল বডি এবং সরকার এটাকে গুরুত্ব সহকারে বিচার করলো এবং গাইডলাইনটা আসলো যে 3 মাসের দ্বিতীয় ডোজটা অ্যাটলিস্ট অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রে দিলে তার লাভটা সবথেকে বেশি পাওয়া যায়।
সেই জন্যই কিন্তু এখন তিন মাস পরে দ্বিতীয় ডোজটার কথা বলা হচ্ছে। এর পিছনে কিন্তু একটা নিশ্চিত বৈজ্ঞানিক যুক্তি এবং ব্যাখ্যা আছে, এটাও মেনে নিলাম। কিন্তু আমার তো প্রেশার আছে, সুগার আছে, অ্যালার্জি আছে, আমাকে নিশ্চয়ই ভ্যাকসিন নিতে হবে না? প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এগুলো কোনোটাই কিন্তু ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা নয়। বরং মনে রাখবেন, যাদের প্রেশার বা সুগারের সমস্যা আছে, যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে টিকাটা নেওয়া অতি অবশ্য কর্তব্য। কারণ এই অসুখগুলো থাকলে আমরা জানি কোভিড তার প্রাণঘাতী রূপে ফিরে ফিরে আসে, কোভিড সেই সব ক্ষেত্রে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সুতরাং কোনো অজুহাত নয়, কোনো ভ্যাকসিন হেজিটেন্সি নয়। অ্যালার্জি, অ্যাজমা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিস, এগুলো ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, দয়া করে টিকাটা নেবেন। কিছু কিছু বিশেষ অসুখ আছে যেসব ক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্যাকসিনটা নেবেন। আচ্ছা, যেসব মায়েরা স্তন্যপান করান, ব্রেস্টফিডিং মাদার্স, তাদের ক্ষেত্রে কি কর্তব্য? আমরা প্রত্যেক দিন এই ফোনটা পাচ্ছি। এটা ঠিক, প্রথম পর্যায়ে একটু সতর্কতা অবলম্বন করা হয়েছিল, কারণ আমাদের হাতে তথ্য ছিল না। কিন্তু এখন আমরা নিশ্চিতভাবে জানি যে ব্রেস্টফিডিং মাদার্সদের ভ্যাকসিন দেওয়াটা পুরোপুরিভাবে নিরাপদ। এবং শুধু নিরাপদ নয়, এর একটা অ্যাডভান্টেজ আছে। মাকে যদি টিকা দিই, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মায়ের থেকে শিশুর শরীরেও প্রবাহিত হবে। সুতরাং সমস্ত মা যারা স্তন্যদান করছেন, তারা নিশ্চয় এবং নিশ্চিতভাবে টিকা নেবেন, নিতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি কর্তব্য? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্য এখনও আমরা সতর্কতা অবলম্বন করছি। আমরা বলছি যে টিকাটা না নেওয়াই ভালো, কারণ আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই, গর্ভবতী মায়েদের ওপর ট্রায়াল হয়নি, সেজন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে টিকা দেওয়াটা পুরোপুরি নিরাপদ। কিন্তু আশা করা যায় কিছুদিনের মধ্যে এই সংক্রান্ত তথ্যও চলে আসবে এবং গর্ভবতী মায়েদেরও টিকা দেওয়াটা বহুলভাবে শুরু করা যাবে। বাকি কারা রইল? বাকি রইল নিশ্চিতভাবে বাচ্চারা। আমরা তো সাধারণভাবে অন্য রোগের ক্ষেত্রে বাচ্চাদেরই টিকা দিই। আমরা আগের দিনের ভিডিওতেও বললাম যে বাচ্চাদের টিকা দেওয়া মানে ইটস অ্যান ইনভেস্টমেন্ট ইন টু আ লাইফ ফুল অফ হেলথ। তো এখানে হঠাৎ বাচ্চারা কি দোষ করল? বাচ্চারা কোনো দোষ করেনি। মুশকিল হলো, এখনো অবধি আমাদের কাছে শিশুদের টিকা দেওয়া সংক্রান্ত তথ্য খুব কম। ট্রায়াল শুরু হয়েছে আমেরিকাতে, কিছু কিছু জায়গায় 12 বছরের ঊর্ধ্বের বাচ্চাদের ক্ষেত্রে টিকা দেওয়াও শুরু হয়েছে। ট্রায়ালের রেজাল্ট আসুক, আমরা নিশ্চিত বাচ্চাদের ক্ষেত্রে কোনো নতুন রকমের পার্শ্ব প্রতিক্রিয়ার সন্ধান পাওয়া যাবে না। এবং অ্যাজ পার আওয়ার মেডিকেল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দি কারেন্ট অ্যাভেলেবল নলেজ, উই বিলিভ দ্যাট চিলড্রেন উড বি প্রোভাইডেড দি ভ্যাকসিনস ওয়েন দ্য ফেজ 3 ট্রায়াল ডেটা আর অ্যাভেলেবল অ্যান্ড আর ফেভারেবল। সুতরাং শিশুদের ক্ষেত্রে টিকা দেওয়াটা এই মুহূর্তে সম্ভব না হলেও ভবিষ্যতে সম্ভব হওয়ার কথা, এটাই মনে হয়। এই প্রসঙ্গে একটা কথা আছে যে বলা হচ্ছে যে থার্ড ওয়েভ আসবে এবং বাচ্চারাই শুধুমাত্র এফেক্টেড হবে, এটার কি কোনো কারণ আছে? দেখুন, এটা একটা অ্যাজাম্পশন, একটা ধারণা যে বাচ্চারা এফেক্টেড হবে, কারণ দ্বিতীয় ওয়েভে অনেক প্রাপ্তবয়স্ক লোকেরা এফেক্টেড হয়েছে এবং প্রথম ওয়েভে মূলত সবচেয়ে খারাপ অসুখটা বয়স্ক মানুষদেরই হয়েছে। এটা বাদ দিয়ে এমন কোনো কারণ নেই, বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই যে কেন শুধুমাত্র বাচ্চারাই এফেক্টেড হবে। বরং বাচ্চারা, তাদের এক্সপোজার কম হয়, তাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু অন্য রকমের বলে তারা স্বভাবতই কিছুটা প্রোটেক্টেড, এবং সেই ঘটনাটা থার্ড ওয়েভের ক্ষেত্রে অন্যরকম হবে বলে মনে হয় না। সুতরাং শুধুমাত্র বাচ্চারা এফেক্টেড হবে এই নিয়ে অযথা বা অমূলক আতঙ্কে ভুগবেন না। কোভিড অনুসারী যে ব্যবহার, কোভিড অনুসারী যে নিয়মকানুন, সেটা মেনে চলুন। যেরকম এখন মেনে চলছেন, তাহলেই বাচ্চাদেরকে সুরক্ষিত রাখা সম্ভব। আরেকটা প্রশ্ন জাগে যে এত তো বলছেন নিরাপদ নিরাপদ, কিন্তু আমরা তো শুনেছি কোভিড টিকা নেওয়ার পরে দুম করে কেউ মারা গেলেন, সত্যি কি নিরাপদ? দেখা গেছে যে ক্লিনিক্যাল ট্রায়ালে যে প্রাণঘাতী পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, অলমোস্ট জিরো। দুটো ঘটনা নিয়ে একটা সময় কিছু উদ্বেগের সঞ্চার হয়েছিল, একটা হচ্ছে কোভিশিল্ড টিকার পরে একটা রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে। কিন্তু কিছু কিছু দেশ সেটা নিয়ে সতর্কতা অবলম্বন,
কিন্তু পরবর্তীকালে গবেষণায় দেখা গেল যে এই ঘটনাগুলো খুবই কম, কোটিতে গুটিক, এবং এগুলো চান্স অকারেন্স। সুতরাং এর কোনো সরাসরি কার্যকারণ সম্পর্ক পাওয়া যায়নি, এবং এই রক্ত জমাট বাঁধার সম্ভাবনার জন্য যে কোভিশিল্ড টিকাটাকে বন্ধ করে দেওয়া হবে তার কোনো কারণ নেই। কোভিশিল্ড টিকা নিয়ে কোনো রকম অমূলক আতঙ্কে ভুগবেন না। আরেকটা উদ্বেগ এসেছিল, একজন নোবেলজয়ী বৈজ্ঞানিক বলেছিলেন যে ভ্যাকসিন নেওয়ার পরে ভাইরাসটা মিউটেট করে গেলে ভ্যাকসিনের জন্যই প্রাণ নাশের সম্ভাবনা খুব বেশি। একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছিলেন, সেটাকে বলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। কিন্তু আসার কথা এটাই যে কোনো বৈজ্ঞানিক গবেষণা এটা সপক্ষে কোনো তথ্য বা প্রমাণ এখনও অবধি তুলে ধরতে পারেনি। সুতরাং ভ্যাকসিন নেওয়ার পরে মিউটেটেড ভাইরাস ভ্যাকসিনটার সাহায্যে আরও প্রাণঘাতী হয়ে উঠবে এটা শুধুমাত্র ধারণা স্তরে আবদ্ধ। এটা নিয়ে অহেতুক চিন্তা, অমূলক দুশ্চিন্তা করা অনুচিত বলেই মনে হয়। কোভিড ভ্যাকসিনের সবচেয়ে গুরুতর কথা হলো যে কোভিড ভ্যাকসিন হয়তো ইনফেকশনটাকে সবসময় প্রিভেন্ট করবে না, কিন্তু দেখা গেছে যে প্রাণঘাতী অসুখটাকে প্রায় 100% ক্ষেত্রে প্রিভেন্ট করবে, যদি আপনি একটা মহামারী চলাকালীন কোভিড অনুসারী নিয়মকানুনগুলো মেনে চলেন। নিয়মকানুন না মেনে চললে কিন্তু ভ্যাকসিনটাই একমাত্র উত্তর নয়, ভ্যাকসিনটা ডেফিনিটিভ আনসার, যাতে আমরা পরবর্তী ঢেউগুলোকে আটকে দিতে পারি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও দয়া করে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার অ্যান্ড প্রোটোকল সেটা মেনে চলুন। মাস্ক পরুন, হাত স্যানিটাইজ করুন, দূরত্ব বজায় রাখুন, একমাত্র তাহলেই আপনি কোভিডের হাত থেকে দীর্ঘস্থায়ীভাবে নিরাপদ থাকতে পারবেন। যত বেশি সংখ্যক মানুষকে আমরা টিকা দিতে পারবো, যত বেশি চান্স আমরা তৈরি করতে পারবো যে তৃতীয় চতুর্থ ইত্যাদি ঢেউগুলো আমরা সাকসেসফুলি কন্টেইন করতে পারি। শেষ করব আমাদের সেই বৈজ্ঞানিক মহিলার কথা বলে। ভদ্রমহিলার নাম ক্যাথলিন ক্যারিকো, হাঙ্গেরিয়ান বায়োকেমিস্ট, এবং উনি যে টেকনোলজি নিয়ে কাজ করেছিলেন সেটা হচ্ছে মডিফাইড আরএনএ ডিপেন্ডেন্ট ইমিউন থেরাপি নিয়ে। এই টেকনোলজিটা নিয়ে যে কোম্পানিটার কথা বলছিলাম সেই কোম্পানিটা তৈরি হয়, তার নাম দেওয়া হয় মডিফাইড এমআরএনএ কোম্পানি, ইন শর্ট মডার্না। এবং 2020 সালে ভ্যাকসিনে দিগন্ত এনে দেয় এই এমআরএনএ ডিপেন্ডেন্ট ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড রিসার্চ। তাই ভরসা থাকুক বিজ্ঞানে, ভরসা থাকুক গবেষণায়, ভরসা থাকুক গবেষণালব্ধ তথ্যে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নমস্কার। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।